বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমডি মির্জা ডট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে ইউটিউব ব্রাউজার থেকে সরাসরি আপনার গ্যালারিতে ভিডিও ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বিটম্যাট সফটওয়্যার, ইউটিউব ডাউনলোডার, বিভিন্ন ভিডিও ডাউনলোড ব্যবহার করে থাকি, সো বন্ধুরা আমি আপনাদের কাছে দেখাবো কোনো অ্যাপ ছাড়াই সরাসরি ইউটিউব থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে। যাই হোক বন্ধুরা, আমরা কথা নেই, কাজে বিশ্বাসী। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, চলুন তাহলে কাজে ফিরে যাই। প্রথমে আমাদের ইউটিউব ব্রাউজারটি ওপেন করতে হবে। সো বন্ধুরা, আমরা ইউটিউব ব্রাউজারটি ওপেন করলাম। বন্ধুরা, আমরা এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করব, ওই ভিডিওটির নিচে দেখুন পাশে থ্রি ডট মেনু, ওটাতে ক্লিক করতে হবে। আমরা ওইটাতে ক্লিক করব। দেখুন এখানে নিচে এসে শেয়ার বলে একটা অপশান আছে, শেয়ার, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। ওখান থেকে আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন। প্রথমে যে একটা আসছে ওইটাতে ক্লিক করবেন, কপি লিঙ্ক। হ্যাঁ, সো বন্ধুরা, আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা এই ব্রাউজারটি কেটে দিব। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোমা ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আমরা যেই লিঙ্কটা কপি করলাম ওইটা একটু আমরা ব্রাউজারে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে ওকে। হ্যাঁ, একটু সময় নিবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা আমাদের যে গানটি আমরা ডাউনলোড করব ওই গানটি এসে গেছে। সো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই গানটির মেনু অপশনে, এই লিঙ্ক অপশনে একটা ক্লিক করতে হবে। লিঙ্ক অপশনে ক্লিক করার পর এই দেখুন এখানে ইউটিউবের আগে https://www.youtube.com/ইউটিউবের আগে আমাদের যেটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা যে গানটি আমরা ডাউনলোড করব ওই গানটির কপি লিঙ্কে একবার আমরা ক্লিক করব। হ্যাঁ, দেখুন কপি লিঙ্কে ক্লিক করে দেখুন গানটির ইউআরএল লিঙ্ক দেখা যাচ্ছে। এখানে আমরা কলমের মতো একটা চিহ্ন আছে, ওইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই উপরে www.youtube.com/ইউটিউব আগে এখানে সিম্পল দুইটা অ্যাস বসাবেন, অ্যাস, আবার সার্চ দিবেন। হ্যাঁ বন্ধুরা, একটু সময় নিবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে আমাদের ডাউনলোড অপশনটা এসে গেছে। এই দেখুন, এদিকে MP4, 3GB, সেভেন টু জিরো, আপনি যে কোনো একটা ক্লিক করবেন, আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, এটা খুব সহজ একটা সেটিংস। এই কাজটি করলে আপনি যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, একটা কথা না বললে নয়, যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে, শিখতে গেলে ধৈর্যশীল হইতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যেভাবে দেখালাম
যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আমি আমার তিন মার্ক এবং ইয়া দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, একবার দেখুন কিন্তু মন দিয়ে দেখবেন। মন দিয়ে দেখলে হয়তো আপনার দেখাটা আমার সার্থকতা। বন্ধুরা, আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওইটাও দেখানোটা জরুরি। আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে, যেহেতু মোবাইল দিয়ে, কম্পিউটার হলে সমস্যা ছিল না, যেহেতু মোবাইল দিয়ে আপনারা প্রথমে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এই উপরে কর্নারে যে থ্রি ডট মেনু আছে, ওখানে ক্লিক করে আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে নিয়ে আসবেন। হ্যাঁ, ওখানে গিয়ে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটু নিচে যেতে হবে, এই দেখুন ডেস্কটপ সাইট, ওখানে টিক মার্ক দিবেন, আপনার মোবাইলটি ডেস্কটপ মোডে চলে আসবে। এবং আপনার ক্রোম ব্রাউজারের বেলায়, ইউটিউব ব্রাউজারের আপনি ডেস্কটপ মোডে না আনলে আপনি কোনো ইউটিউবের কোনো কাজ মোবাইল দিয়ে করতে অনেক কষ্ট হবে আপনার। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এতটুকুই আশা, এতটুকুই ভরসা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।